অবিরাম ছুটে চলা এক ক্যারাভান সময়কে পেছনে ফেলে মুহূর্তে বর্তমানকে করছে অতীত অটোনোমাস গাড়ি থেকে মঙ্গলের রোভার একটি চশমা আপনাকে চিনিয়ে দেবে অচেনা অলিগুলি কোথায় নে প্রযুক্তি আর তাই তো প্রযুক্তির চমৎকার আর বিস্ময়কর সব সব ঘটনা নিয়ে শুরু করছি আজকের প্রযুক্তি বাজার এখন সময় ব্লকচেইন আর এনএফটি এর ডিজিটাল আর্ট বা ক্রাফট খ্যাত এনএফটি এর মার্কেটপ্লেসের ব্যাকহ্যান্ড সফটওয়্যার এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে তেমনই একটি সফটওয়্যার এনএফটি বক্স আন্তর্জাতিকভাবে হয়েছে প্রশংসিত রিসেন্টলি এনএফটি একটা ট্রেন্ড শুরু হয়েছে মার্কেটে যেখানে একজন আর্টিস্ট বা একজন ব্র্যান্ড ওনার চাইলে তার যে ক্রিয়েটিভ কাজগুলো আছে তার অথবা তার যে ব্র্যান্ডটা আছে সেটাকে ডিজিটালি প্রমোট করতে পারেন এবং ডিজিটালি সেল করে ওখান থেকে টাকা আর্ন করতে পারেন যেহেতু আমরা ব্লকচেইন টেকনোলজিতে কাজ করছি সারা ওয়ার্ল্ডে কাজ করি আমরা একটা এনএফটি মার্কেটপ্লেস সফটওয়্যার নিয়ে ভাবলাম যে এটা করা যায় কিনা এবং গত এক মাস হয়েছে আমাদের প্রোডাক্টটা লঞ্চ করেছে সেটাকে এনএফটি বক্স মার্কেটপ্লেস নাম দিয়ে মার্কেটে লঞ্চ করেছি এখানে আর্ট ওনার এবং যারা কাস্টমার আছে সবাই আসতে পারবে অর্থাৎ আপনি যদি একজন ক্রিয়েটিভ ওয়ার্কার হয়ে থাকেন অর্থাৎ একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন একজন অ্যানিমেটর হয়ে থাকেন অথবা একজন মিউজিশিয়ান হয়ে থাকেন আপনার মিউজিকগুলোকে আপনি এই প্ল্যাটফর্মে আপলোড করে একজন কাস্টমারের কাছে সেল করতে পারেন ডিজিটাল ওয়ার্ল্ডটা খুবই ওপেন এখানে যেই কেউ যে কোনো প্রোডাক্ট আপলোড করে সেল করতে পারে এবং যে কেউ চাইলে যেই কারো আর্ট ওয়ার্ক ছবি ভিডিও মিউজিক সব কিছু ডাউনলোড করে নিজের পিসিতে নিয়ে যেতে পারে আবার চাইলে নিজে সেল করে ফেলতে পারে এই ক্ষেত্রে যেটা হয় রিয়েল ওনার যে ছিল যে এই প্রোডাক্টটা তৈরি করেছে বা যে আর্ট ওয়ার্কটা তৈরি করেছে ভিডিওটা মেক করেছে রিয়েল ওনার কিন্তু সেটা দিয়ে বেনিফিটেড হচ্ছে না কিন্তু এনএফটি এসে এই প্রবলেমটা সলভ করে দিয়েছে হতে পারে একজন আর্টিস্ট বা একজন গেম ডেভেলপার বা একজন ফটোগ্রাফার যদি তার ক্রিয়েটিভ ওয়ার্কটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে ওঠানোর সময় সেটাকে যদি টোকেনাইজ করে দেওয়া যায় যে ডিজিটাল আর্টটা ছিল ওই ডিজিটাল আর্টটার ওনারকে সবার কাছে রিপ্রেজেন্ট করে ডিজিটাল আর্টটা মার্কেটে কেনা বেচা হয় বা যে কোনো জায়গায় এটা ছড়িয়ে পড়ে এটা যে কেউ ডাউনলোড করে নিতে পারে বা সেল করতে পারে সব কিছুর একটা রেভিনিউ যে মেইন ওনার ছিল তার ওয়ালেট অ্যাড্রেসে চলে আসে এবং ফাইনালি সে এখান থেকে বেনিফিটেড হয় এই মুহূর্তে আমাদের এই সফটওয়্যারটা ইউএসএতে ইউকে অস্ট্রেলিয়া কোরিয়া ইন্ডিয়া এরকম অনেকগুলো দেশে আমাদের এই মার্কেটপ্লেস সফটওয়্যারটা ইউজ হচ্ছে অনেকেরই আগ্রহ রয়েছে মহাকাশ নিয়ে পড়াশোনা করার কিংবা ক্যারিয়ার করার কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন কোথা থেকে রিসোর্স পাবেন তাদের জন্য এবারে রয়েছে তেমন কিছু তথ্য স্পেস টেকনোলজি আসলে আলাদা কোনো টেকনোলজি আমি বলবো না কারণ সবগুলি টেকনোলজির সাথেই কিন্তু ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এবং আদার যে সাইন্টিফিক যে সাবজেক্টগুলি সেগুলি কিন্তু এটার সাথে যুক্ত এর বাইরেও কিন্তু কমার্সের সাবজেক্টও কিন্তু প্রচুর আছে কারণ এখানে বিজনেসের প্রচুর ব্যাপার থাকে এর বাইরে কিন্তু ডায়েটের উপর অনেক ইস্যু থাকে মানে ডক্টরদেরও কিন্তু প্রচুর কাজ আছে যার জন্য আমি বলবো যে ইটস এ মিক্সড কম্বিনেশন অফ অল দ্য সাবজেক্ট
বাংলাদেশে এখনো স্পেসের উপর সেই লেভেলের এখনো ইনস্টিটিউশন শুরু না হলেও রিসেন্টলি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি অলরেডি কিন্তু শুরু হয়েছে, সেখানে অ্যারোনটিক সহ বেশ কিছু সাবজেক্ট অলরেডি ভর্তি চলছে এবং সামনে হয়তো আরও আস্তে আস্তে স্পেস বেস সাবজেক্টগুলি আসবে। যারা আসলে স্পেস বেস পড়াশোনা করতে চায় বা এই রিলেভেন্ট ভালো কিছু করতে চায় তাদেরকে আসলে বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে হবে। আমাদের মূল কাজটাই কিন্তু আমরা সেটা করছি। আমরা বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে এবং স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা কিন্তু বিভিন্ন স্তরে আমরা এই ধরনের প্রোগ্রামগুলি আমরা করছি। আমরা প্রতি বছর একটা করে সামিট করি, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ আমরা করি, বিভিন্ন ধরনের সেমিনার করি। এগুলির মাধ্যমে কি হয়, আমরা আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমরা স্পেস টেকনোলজির বিভিন্ন পার্ট আমরা শেখাচ্ছি। যেমন আমাদের একটা নিয়মিত ওয়ার্কশপের একটা অংশ হচ্ছে যে রকেট টেকনোলজি, রকেট ইঞ্জিন নিয়ে আমাদের কাজ হয়। সেখানে কিন্তু যারা এই রিলেভেন্ট এক্সপার্ট লোকালি এবং ইন্টারন্যাশনালি তারা এখানে কথা বলেন। কিছু হাইব্রিড মুড প্রোগ্রাম হয়, সেখানে লোকাল স্পিকাররা যেমন কথা বলে এবং নাসার সায়েন্টিস্টরাও কিন্তু এখানে কথা বলেন মাঝে মাঝে। স্পেসিফিক কিছু কিছু প্রজেক্ট সামনে আমাদের প্ল্যান আছে, যে দীর্ঘমেয়াদী প্রজেক্ট আমরা অলরেডি শুরু করছি। তার মধ্যে একটা ক্যান স্যাটেলাইটের কাজ অলরেডি আমাদের একটা টিম করছে। এর বাইরেও আরও ছোটো ছোটো কিছু প্রজেক্ট আমাদের আসবে। স্পেস টেকনোলজি নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য আসলে প্রচুর রিসোর্স আছে। নাসা স্পেস এফ চ্যালেঞ্জ একটা কম্পিটিশন হয়, সেখানে গত 10 বছরের কী কী ধরনের প্রবলেমগুলি ছিল এবং এই প্রবলেমগুলি কীভাবে তারা সলভ করেছে তাদের ওয়েবসাইটে স্পেস এফ চ্যালেঞ্জ .org গেলে কিন্তু পাচ্ছে। এরবারে নাসার কিন্তু ওপেন ডেটা আছে প্রচুর, ওয়েবসাইটে গেলেই পাবে, নাসা ওপেন ডেটা লিখলে গুগলে পেয়ে যাবেন। সেখানে ওপেন ডেটার প্রচুর রিসোর্স, যে রিসোর্সগুলি আসলে নাসার সায়েন্টিস্টরা অতীতে কাজ করে আপনার যে রিসোর্সগুলি সাধারণ পিপলের জন্য অ্যাভেলেবেল করা যায়, কোনো রেস্ট্রিকশন নাই, সেই রকম প্রচুর ডেটা আছে, প্রচুর সোর্স আছে, সেখান থেকে ডেটা নিয়েও কিন্তু কাজ করা যায়। এর বাইরেও আপনার MIT সহ অনেক অর্গানাইজেশন আছে, স্পেস এক্সেরও কিন্তু অনেক ইনফরমেশন আছে যেগুলি কিন্তু ওপেন ডেটা আকারে অনলাইনে অ্যাভেলেবেল। নাসা এখন অনেক ধরনের প্রোগ্রাম করে, আপনারা নাসা স্পেস এফ চ্যালেঞ্জে বা হিউম্যান রোবট নিয়ে কাজ করে তারা অনেক ধরনের কম্পিটিশনে করে। যেমন একটা সাইট আছে হিরো এক্স, বিশেষ করে বাচ্চারা যারা কম্পিটিশন করে ওই সাইটে গেলে এই ধরনের কম্পিটিশনের প্রচুর আপনার ডেটা আপনার পেতে থাকবেন। তো ইন্টারন্যাশনালি আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আপনার নাসা স্পেস এফ চ্যালেঞ্জ আর হিউম্যান রোবার, মার্স রোবার, এই ধরনের কম্পিটিশানগুলিতে কিন্তু আমাদের স্টুডেন্টরা কন্টিনিউ যাচ্ছে এবং কিন্তু সবসময় আমাদের স্টুডেন্টরা কিন্তু ভালো করছে। প্রযুক্তি বাজারে আসছে নতুন নতুন পণ্য আর হচ্ছে দামের তারতম্য। চলুন জেনে নেব এই সপ্তাহের প্রযুক্তি পণ্যের আপডেটসগুলো। আজকে আমরা হচ্ছে হাই কনফিগারেশন একটা পিসি নিয়ে কথা বলতে চাচ্ছি। এখন ওই পিসির ভিতরে হচ্ছে হলো যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন কাজ করবে, ওয়েব ডেভেলপিং কাজ করবে, প্লাস হচ্ছে অ্যানিমেশন মেকিং, ভিডিও মেকিং এই ধরনের কাজ করবে, তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই কনফিগারেশনটা। সর্বপ্রথম বিল করার জন্য হচ্ছিল আমরা প্রথমে চুজ করি হচ্ছে প্রসেসর, 12th generation Core i7 ক্রে প্রসেসরটা এখন মার্কেটে সব থেকে হাই রেঞ্জে বিল করতেছে। এটার প্রাইস এখন বর্তমানে আসছে 48,500 টাকা। এটার সাথে যদি আমি মাদারবোর্ড চুজ করি তাহলে হচ্ছে গিগাবাইট অরাস মাস্টার সিরিজের এই মাদারবোর্ডটা আছে। এটা হচ্ছে মডেল হচ্ছে B660। প্রসেসর যেহেতু 12th generation আমার মাদারবোর্ড নিতে হবে 12th generation। যেমন দেখা যাচ্ছে আমি গ্রাফিক্স কার্ড চেঞ্জ করতে পারি, আমার হয়তো আমি র্যাম চেঞ্জ করতে পারি, আমি হাই রেঞ্জের র্যাম নিতে পারি। ওই দিকগুলো বিবেচনা করে আমার হচ্ছে মাদারবোর্ডটাকে একটু বেশি স্ট্রং রাখতে হবে। কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে হলো এখন র্যামের দিকে আছে। কাস্টমার এক স্লটে আপনি 8 GB নিতে পারে, 16 GB নিতে পারে এবং আপ টু 32 GB পর্যন্ত নিতে পারে। 32 GB র্যামের প্রাইস যদি আমি ধরতে যাই অ্যারাউন্ড 10K ক্রস করে। 16 GB র্যামের দিকে যদি আসি তাহলে এভারেজ হচ্ছে 7,000 টাকা আসে এবং হচ্ছে 8 GB র্যামের দিকে যদি আমি আসি তাহলে এভারেজ হচ্ছে 4,000 টাকা আসে। SSD কাস্টমারের পছন্দ অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের নিতে পারে। আমি এখন SP দেখাচ্ছি, এটা হচ্ছে 250 GB প্লাস এর থেকে 512 GB আছে, 1 TB পর্যন্ত আছে, এটা কাস্টমারের চয়েস। এখন 250 GB SSD প্রাইস এখন বর্তমানে মার্কেটে হচ্ছে 3400 টাকা। অন্য যেমন স্যামসাং আছে, 970 ইভো প্লাস SR আছে, টিম গ্রুপ আছে, SP আছে। SSD হচ্ছে কাস্টমারের পছন্দ,
এটা হচ্ছে হলো এখন বর্তমান মার্কেটে হচ্ছে 3800 টাকা 1 টেরাবাইট 2 টেরাবাইটের প্রাইস अराउंड হচ্ছে আপনার যদি ব্র্যান্ড ভ্যালু যদি করেন তাহলে যদি তোশিবা হয় তাহলে अराउंड 5800 টাকা রেন্ডারিং এর যে কাজগুলো করে তাদের জন্য হচ্ছে গ্রাফিক্স কার্ডটা বেশি প্রায়োরিটি এখন কাস্টমার যদি 8GB গ্রাফিক্স কার্ড নিতে চায় তাহলে আপনি এই সিরিজের সাথে আসতে হবে 3070 কাস্টমার যদি 12GB গ্রাফিক্স কার্ড নিতে চায় তাহলে হচ্ছে 3060 এই মডেলটাতে আসতে হবে এটার একদম বেস্ট প্রাইস এখন বর্তমান মার্কেটে পড়ে 118000 টাকা আবার সেই সুবাদে যদি আমি যদি 3060 তে আসি RTX এটা হচ্ছে হলো ইলিট সিরিজের এটার প্রাইস পড়ে হচ্ছে হলো 85000 টাকা 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে 80 প্লাস ব্রোঞ্জ এটার কেবল কোয়ালিটি প্লাস হচ্ছে এটার পাওয়ার দেওয়ার ক্যাপাসিটি অনেক ভালো এছাড়াও আপনার আছে হলো কর্সিয়ার আছে অ্যান্টেকের আছে এখন তো আমরা ইন্টেল নিয়ে কথা বললাম কাস্টমার যদি চায় সে এমডি প্রসেসর রাইজন দিয়েও করতে পারে রাইজনে বিভিন্ন সিরিজ আছে তো সেই ক্ষেত্রে হয় কি বাজেট ভ্যালুটা একটু আপ হয় ডাউন হয় এটা তখনই কনফিগারের ক্ষেত্রে দেখা যায় আপনি ইন্টেল প্লাস হচ্ছে রাইজন আপনি যেটা দিয়ে করেন না কেন আপনি হাই কনফিগারেশন পিসি আপনি বানিয়ে নিতে পারেন কাস্টমার যদি ভিডিও মেকিংয়ের জন্য বা হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার রেন্ডারিংয়ের জন্য যদি কোনো বর্তমান বাজেট অনুযায়ী যদি পিসি বিল করতে চায় অ্যারাউন্ড হচ্ছে আপনার 150K ক্রস করবে বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়া সর্বদা ছুটে চলা এক লাগামহীন ঘোড়া যেখানে প্রতি মুহূর্তেই যুক্ত হচ্ছে নতুন কিছু না কিছু তবে আমাদের সময়টা কিন্তু লাগামহীন নয় তাই আজ আর নয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আরও মজার মজার তথ্য জানতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে